এলাবি সকালে তোকে দিব্য ডেকে পাঠালো, যাসনি কেন রে? মিথ্যে কথা বলার একটা জায়গা পাও না? এই তো একটু আগে দিব্যদার সঙ্গে দেখা হলো, কই আমাকে তো কিছু বললো না? না না, যে সত্যি দিব্য বলে যে ওই লাবিকে ডেকে নিয়ে তো ওকে দিয়ে একটা চিঠি লেখাতে হবে। তোর হাতের লেখাটা ভালো তো? তোমাদের চিঠি লিখে দিতে আমার বয়ে গেছে। এই দেখো অল্পতেই পুরো রাইয়ে যাস। শোন, আজ ম্যাটনি শোতে সাধু আর শয়তান দেখতে যাবি? কতবার বলেছি না তোমাদের সঙ্গে সিনেমা দেখতে যাব না? না না, যাস যদি মৃণালিনীর সামনে চলে আসিস, দিব্য থাকবে। অত শখ থাকে তো পূর্ণিমাকে নিয়ে যাও না। আরে দূর, ও তো সকলের লগি। আমি তো শুধু তোর জন্য, মানে তোকে। হে, যদি ঘ্যান ঘ্যান করো তাহলে অর্জুন দাকে বলে দেবো কিন্তু। ও অর্জুন, অর্জুন আর অর্জুন, অর্জুন বললে তো একেবারে সুস্বর করে যেতিস। তবে এও বলে রাখছি, যতই ঢাল ঢাল করো অর্জুন তোকে ছুঁকেও দেখবে না। ডাকবো, ডাকবো বাবাকে, ডাকবো বাবা। এর মধ্যে বাবা না হচ্ছেন ছিলাম দুজনে নিরিবিলিতে পুকুর ঘাটে, আবার বাপের না এই তো পুকুর পুকুর ঘাটে বাপের কি দরকার রে? ইনসুটে বদমাইশ।